সোয়ালা তুয়া সলাম ও আলিয়িকায়া নবী আল্লাহ ওয়ালা আলিকা ওয়া সোহাবিকা ইয়া নুর আল্লাহ রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই অনুষ্ঠানের নাম হচ্ছে আমুলনামার শেষ পাতা আমরা নিজের আমুলনামাকে কিভাবে সাজাচ্ছি আর কি আমল আমরা করছি এ সম্পর্কে আমরা আজকের এই বয়ানে কিছু হাদিসে করিমা আর মদিনী ফুল শ্রবণ করার চেষ্টা করব মূল পর্বে যাওয়ার পূর্বে আমরা শরীফের একটি ফজিলত শ্রবণ করব আমরা জানি নবী করিম রফ রহিম সাল্লাহ তলিহি আলেহি আলহি ওয়াসাল্লাম এ নুরানি দরবারে দোরুশ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে हुजूर नबी करीम रौफ रहीम सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम इरशाद फरमान जे व्यक्ति जुमार दिन आमार उपर दुरूद शरीफ पाठ करबे क्यामतेर दिन आमी तार जोन्नो सुपारिश करब कंजुल उम्माल तो प्रिय इस्लामी भाइयेरा जे व्यक्ति नबी करीम रौफ रहीम सल्लल्लाहु अलैहि वसल्लम शफात चाय तो तार उचित से जाते अधिक हारे দৃশ্যে পাঠ করে আসুন আমরা সবাই মিলে একবার মোহাম্বত সহ আমাদের নবী সাল আলহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দর্শী পাঠ করি সল্লু আল আল হাবিব সল্লাহু তালা আলা মুহাম্মদ সল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইয়েরা আল্লাহ তাআলা আমাদেরকে একটি নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছে দিন রাত যেভাবে অতিবাহিত হচ্ছে আমরা এক ধাপ মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি আমাদের জীবনের প্রত্যেকটি ঘন্টা এটা মূল্যবান সম্পদ রয়েছে কিন্তু এই সময়কে আমরা কি কাজে ব্যয় করছি মনে রাখতে হবে যদি কোনো সম্পদ কোনো মাল হারিয়ে যায় তাহলে সেটা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যদি সময় অতিবাহিত হয়ে যায় চলে যায় তাহলে সেটা পুনরায় কখনো আর ফিরে আসবে না কথিত আছে যে এক বাদশাহ তার অনুচরদের নিয়ে বাগানে নিকট দিয়ে যাচ্ছিলেন তিনি লক্ষ্য করলেন বাগানের ভিতর থেকে এক ব্যক্তি ছোট্ট ছোট্ট পাথরের ঢিল নিক্ষেপ করছে এমনকি একটি ঢিল বাদশাহের গায়েও এসে পড়ল তিনি অনুচরদের বললেন ঢিল নিক্ষেপকারীকে কারিকে আমার নিকট ধরে নিয়ে আসো অনুচরেরা দ্রুত গিয়ে একজন বেদুইনকে ধরে নিয়ে আসলো বাদশাহ বললেন এ ছোট ছোট পাথরের টুকরোগুলো তুমি কোথায় পেয়েছো সে ভয়ে ভয়ে বলল যাহাপনা আমি বন জঙ্গলে ভ্রমণ করছিলাম হঠাৎ এই সুন্দর সুন্দর পাথরের টুকরোগুলোর প্রতি আমার নজর পড়ল আমি তা আমার থলেতে ভরে নিলাম অতপর আমি ঘুরতে ঘুরতে এসে এ বাগানে পৌঁছি গাছ থেকে ফল পাড়ার জন্যই পাথর নিক্ষেপ করেছি বাদশাহ বললেন তুমি কি জানো এ পাথরগুলোর মূল্য কত সে বলল না বাদশাহ বললেন এ পাথরের টুকরোগুলো আসলে ছিল এক একটি মূল্যবান হীরার খণ্ড যা তুমি অজতাবশত অযথা নষ্ট করে ফেলেছ এতে সে আফসোস করতে লাগলো কিন্তু তার আফসোস করাটা অর্থহীন ছিল কেননা ওই মূল্যবান হীরার খণ্ডগুলো তার হাত ছাড়া হয়ে গেছে জীবনের প্রতিটি মুহূর্তই এক একটি মূল্যবান হীরা প্রিয় ইসলামী ভাইয়েরা অনুরূপ আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত শ্বাস প্রশ্বাসেই এক একটি মূল্যবান হীরা যদি আমরা তা অযথা নষ্ট করে দেই। তাহলে পরবর্তীতে আমাদের আক্ষেপ ও আফসোসের অন্ত থাকবে না মহান আল্লাহ তালা মানুষকে সীমিত সময়ের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন এ তিনি পবিত্র কোরআনে আঠারোতম পাড়ার সুরা আল মমিনুন এর একশো পনেরো আয়েতে ইরশাদ করেন অনুবাদ কনসুল ইমান থেকে তবে তোমরা কি এ কথা মনে করছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার প্রতি প্রত্যাবর্তন করতে হবে না তফসিরে খুল ইরফানে এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ আছে তোমাদের কি পরকালে কর্মফলের জন্য উঠানো হবে না বরং তোমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে এবং তোমাদের উপর ইবাদত আবশ্যক করা হয়েছে পরকালে তোমাদেরকে আমার নিকট ফিরে আসতে হবে তখন তোমাদেরকে তোমাদের আমলসমূহের প্রতিদান দেওয়া হবে জীবন মৃত্যুর সৃষ্টি রহস্য বর্ণনা করে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের উনত্রিশতম পারার সুরাতুল মুলকের দ্বিতীয় আয়াতে ইরশাদ করেন আল্লাহদি হলাকল মৌতাবাল হায়াত আল ইয়াবলু আহসানু আমালা অনুবাদ কঞ্জুল ইমান থেকে তিনি যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা হয়ে যায় তোমাদের মধ্যে কার কর্ম অধিক উত্তম সাল্লু আলা মুহাম্মদ সালু আলী ওসালাম প্রিয় ইসলামী ভাইয়েরা উল্লেখিত দুটি আয়াত ছাড়াও কোরআনুল করিমের আরও অসংখ্য আয়াতে মহান রব্বুল ইজ্জত মানব সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করেছেন এ ক্ষণস্থায়ী পৃথিবীতে মানুষকে থাকতে হবে একেবারে স্বল্প সময়ের জন্য কিন্তু এ স্বল্প সময়ের মধ্যেই তাকে প্রস্তুতি নিতে হবে কবর হাসর ইত্যাদির সুদীর্ঘ জীবনের প্রস্তুতি নিতে হবে পরকালের বিভীষিকাময় ও সংকুল অবস্থা হতে পরিত্রাণ লাভের তাই মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত খুবই মূল্যবান সময় একটি দ্রুতগামী গাড়ির মতো নিঃশব্দ চলে যাচ্ছে কোনো বাধা প্রদানকারী একে বাধা প্রদান করতে পারছে না কেউ এর গতি রোধ করতে সক্ষম হচ্ছে না যে নিঃশ্বাস আমরা একবার ত্যাগ করছি তা পুনরায় আমাদের নিকট আর ফিরে আসছে না হজরত সৈদনা হাসনে বসরি রহমতুল্লাহ আলে বলেছেন তাড়াতাড়ি করো জীবন হচ্ছে কয়েকটি নিঃশ্বাসের সমষ্টি মাত্র যদি তা বন্ধ হয়ে যায় তাহলে তোমাদের সে আমল সমূহের ধারাও বন্ধ হয়ে যাবে যা দ্বারা তোমরা আল্লাহর সান্নিধ্য লাভ করো আল্লাহ তালা সেই ব্যক্তির প্রতি হয় যে নিজের হিসাব নিকাশ নিজেই নিয়েছে এবং নিজের কৃত পাপের জন্য অনুতপ্ত হয়ে কয়েক ফোটা অশ্রু প্রবাহিত করেছে এ কথা বলার পর তিনি পবিত্র কোরআনের ষোলো পাড়ার সুরা মরিয়ামের চোরাশি নং আয়াটি তেলাবাদ করেন অনুবাদ কানসুল ইমান থেকে আমি তো তাদের গণনা পূর্ণ করছি তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু জীবন খুবই সংক্ষিপ্ত রয়েছে আর আমরা ধীরে ধীরে মৃত্যুর নিকটবর্তী হতে চলেছি আমাদেরকে দেখতে হবে কি আমরা নিজের আমল নামাকে কিভাবে সাজাচ্ছি এই আমলই কেমতের দিনে আপনাকে আর আমাকে আল্লাহ তালার দরবারে দাঁড়িয়ে পড়ে শোনাতে হবে এই আমলের ভিত্তিতেই বিচার হবে কি এর স্থান কোথায় জান্নাতে নাকি জাহান নামে এই দুনিয়াতে থেকেই আমাদেরকে আখেরাতের প্রস্তুতি নিয়ে নিতে হবে হুজাতুল ইসলাম হজরত সৈদনা ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি রহমতুল্লাহি ওয়ালি বলেন উপরোক্ত আয়াতে গণনা দ্বারা শ্বাস প্রশ্বাসের গণনায় উদ্দেশ্য হজরত সাইদনা ইমাম বাহাকি রহমাতুল্লাহি তাআলা লে শাবুল ঈমান নামক গ্রন্থে বর্ণনা করেন তাজ দারে মদিনা রাহাতে কলবুসীনা ফায়জে গঞ্জিনা সাহেবে মুআত্তারে পসীনা বাইসে নুযুলে সকিনা সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন প্রতিদিন সকালে যখন সূর্য উদিত হয় তখন দিন ঘোষণা করে যদি কেউ আজ কোনো ভালো কাজ করতে চায় তাহলে সে জানো তা করে না কেননা আজকের পর আমি আর পুনরায় ফিরে আসব না নিজের সময়কে অযথা অপচয় কারিগণ একটু ভেবে দেখুন জীবন কতই দ্রুততার সাথে চলে যাচ্ছে হয়তো অনেকবার আপনারা দেখেছেন সুস্থ সবল ও সুঠাম দেহের অধিকারী ব্যক্তি হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ে মৃত্যুর পর কবরে তার উপর কি ঘটেছে তা আমরা জানতে পারি না তবে এ কথা সত্য যে মৃত্যুর পর মৃত্যু ব্যক্তির নিকট তার গোটা জীবনের ইতিবৃত্ত ভেসে উঠবেই প্লিসী ভাইয়েরা জীবনে যে দিনটি আজ আপনার ভাগ্যে জুটল তাকে গণিমত মনে করে আপনি যতটুকু পারেন ভালো ভালো কাজ করে নিন এটাই হবে আপনার জন্য মঙ্গলজনক কেননা আমরা জানি না আগামী কাল সে দিনটি আমাদের নিকট আসবে তাতে লোকেরা আমাদেরকে কি জনাব বলে সম্বোধন করবে না মরহুম বলে সম্বোধন করবে আমাদের অনুভূতি হোক বা না হোক এটা দিনের মতো সত্য যে আমরা মৃত্যুর দিকে খুব দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছি মহান আল্লাহ পবিত্র কোরআনে তিরিশ পাড়ার সুরা ইনশিকাক এর ছয় নং আয়াতে ইরশাদ করেন অনুবাদ কানসুল ইমান থেকে হে মানব নিশ্চয়ই তোমাকে আপন রবের প্রতি দৌড়াতে হবে অতপর তার সাথে সাক্ষাৎ করতে হবে প্রিয় ইসলামী ভাইয়েরা সময়ের মূল্যর প্রতি গুরুত্ব দেওয়া আমাদের জন্য একান্ত অপরিহার্য অযথা সময় নষ্ট করা কতই যে ক্ষতিকর তা এ হাদিস থেকে বুঝে নিন তাজদারে মদিনা সাল্লাহু তলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাত বাঁশিরা কোনো জিনিসের জন্য আফসোস করবে না তবে আফসোস সেই সময়ের জন্য যা তারা দুনিয়াতে আল্লাহর স্মরণ ব্যতীত অতিবাহিত করেছিল যদি কিছু পাঠ করতে মন না চায় বরং চুপচাপ বসেই থাকতেই ভালো লাগে তাহলে এর মধ্যেও স্বভাব অর্জন করার অনেক পন্থা রয়েছে যেমন আপনি আজে বাজে কল্পনাতে মগ্ন না হয়ে আল্লাহ তালার ধ্যান কিংবা মদিনা ও শাহে মদিনা সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের ধ্যানে মগ্ন হয়ে পড়েন অথবা ইলমে ইলমেদিন সম্পর্কে চিন্তা ভাবনা করতে থাকুন অথবা মৃত্যুর ভয়াবহতা কবরের একাকিত্ব জীবনের ভয়ানকতা হাসরের ময়দানের হৃদয় বিদারক দৃশ্যর কল্পনাতে আপনি বিবর হয়ে পড়ুন এভাবে মগ্ন থাকলে আপনার সময় বৃথা যাবে না বরং আপনার প্রতিটি শ্বাস প্রশ্বাস ইনশাআল্লাহ ইবাদতের মধ্যেই গণ্য হবে সাগির কিতাবে বর্ণিত হয়েছে কি আল্লাহ নবী মাহবুব আরবি সাল্লাহ তালা আলিহি বা আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আখরাতের বিষয় নিয়ে সামান্য চিন্তা ভাবনা করা ষাট বছরের ইবাদতের চেয়েও উত্তম রয়েছে প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমরা জানতে পারলাম কেউ যদি আখরাতের ব্যাপারে সামান্য পরিমাণ সময়ও যদি চিন্তা ভাবনা করে তাহলে আল্লাহ তালা তাকে ষাট বছরের ইবাদতের সবাব দান করবেন আল্লাহ নিয়ে চিন্তা ভাবনা করার দান আমাদেরকে তফিক দেখুন আমরা যখন কোথাও সফর করি তো সেই সেই সফর নিয়ে নিয়ে স্থান আমরা চিন্তা ভাবনা করি সেখানকার ওয়েদার কেমন হবে সেখানে বেশি ঠান্ডা পড়বে না গরম সেখানকার কালচার কেমন সেখানকার থাকা চলা কেমন সেখানকার খাওয়া কেমন আমরা অনেক চিন্তা ভাবনা করি ঠিক আছে কিন্তু আমরা যে জায়গার মোসাফির হতে যাচ্ছি অর্থাৎ কবরের তারপরে হাসরের সে কবর কেমন হবে হাসর কেমন হবে মিজান কেমন হবে পুলসরান্ত কেমন হবে কেমতের একদিন কতদিনকার হবে পঞ্চাশ হাজার বছরকার একদিন হবে কখনো কি আমরা এই নিয়ে চিন্তা ভাবনা করেছি সৌভাগ্যবান এবং বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের আখেরাত নিয়ে চিন্তা ভাবনা করে আর নিজের আমল নামাকে সাজাতে চেষ্টা করে যদি আজকে আমাদের জীবনের শেষ দিন হয় তাহলে এই শেষ আমলে আমরা কি করলাম আমরা কি লিখালাম কি বাদত করলাম কি বন্দাগি করলাম কোন নেক আমল করলাম এই নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করার দরকার প্লিজ স্বামী ভাইয়েরা নিঃসন্দেহে আমাদের জীবন ক্ষণস্থায়ী যে সময়টা আমরা পেয়েছি তা আমাদের জন্য ছিল গণিমত ও অপ্রতুল পাঁচটি জিনিসের পূর্বে গণিমত মনে করা একান্ত প্রয়োজন রয়েছে নাম্বার এক যৌবনকে বাধ্যকর পূর্বে সুস্থতাকে অসুস্থতার পূর্বে ধনাঢ্যতাকে দারিদ্রতার পূর্বে অবসরকে ব্যস্ততার পূর্বে জীবনকে মৃত্যুর পূর্বে মদিনার তাজদার উভয় জগতের সর্দার হুজুর সাল্লাম আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দুইটি নিয়ত এমন যে যা নিয়ে অনেক লোক বিভ্রান্তিতে পতিত হয় তার মধ্যে একটি হচ্ছে সুস্থতা এবং অপরটি হচ্ছে অবসর তো প্রিয় ইসলামী ভাইয়েরা বাস্তবে অসুস্থতা দ্বারা সুস্থতার গুরুত্ব উপলব্ধি করা যায় এবং সময়ের মূল্য তারাই উপলব্ধি করতে পারেন যারা কাজ নিয়ে সর্বদা ব্যস্ত থাকেন কেননা যারা বেকার তারা কখনো সময়ের মূল্য বুঝতে পারে না সুতরাং সময়ের গুরুত্ব অনুধাবন করুন বাজে কথাবার্তা বাজে কাজ এবং দলবদ্ধ হয়ে আমদ ফুর্তি করা থেকে বেঁচে থাকার চেষ্টা করুন তিরমেজি শরীফে বর্ণিত আছে মদিনার তাজদার উভয় জগতের সর্দার হুজুর সাল্লাম আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোনো ব্যক্তির ইসলামের সৌন্দর্য এই যে সে যেন অনর্থক কাজ ত্যাগ করে দেয় কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ আমরা অনর্থক অপ্রয়োজনীয় কাজ নিয়ে আমরা ব্যস্ত রয়েছি আমরা গুনাহের আড্ডার মধ্যে রাতকে রাত অতিবাহিত করে দিচ্ছি খারাপ বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে মদ পান করা জুয়া খেলা আর না যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া এইসব গুনাহের মধ্যে পড়ে আমরা নিজের জীবনকে অতিবাহিত করছি আর চোখ তখনই খুলে যখন আর সময় থাকে না আমি মমিনিন শেরে খোদা আলী রদিয়াল তালাহ ইরশাদ করেন এ দিনসমূহ তোমাদের জীবনের পাতা স্বরূপ তাই উত্তম আমল দ্বারা তোমরা এ সমূহকে সাজিয়ে নাও দেখুন যদি কোনো স্টুডেন্ট পরীক্ষায় পাশ করে আর ভালো নম্বর যদি নিয়ে আসে তখন সে নিজে খুশি হয় এবং তার পরিবার পরিবর্গগণ খুশি হয় ঠিক সেরূপভাবে কেউ যদি দুনিয়াতে ভালো আমল নিয়ে যেতে সক্ষম হলো তাহলে আখেরাতে সে খুশি হবে আর যদি কেউ দুনিয়াতে পাশ না করে রেজাল্ট যদি ভালো না করে তাহলে সে নিজেও দুঃখিত হয় এবং তার পরিবার পরিবর্গেও দুঃখিত হয় ঠিক সেরূপভাবে কেউ যদি খারাপ আমল করে তাহলে আখরাতের পরীক্ষায় সে ফেল হয়ে যাবে আর সেদিন তার লজ্জার সীমাও থাকবে না এই জন্য প্রিয় ইসলামী ভাইয়েরা আমাদের উচিত যাতে করে আমরা গুনা থেকে তবা করে নিই নেক আমল করতে আমরা শুরু করে দিই তালা নামাজ আমাদের উপরে ফরজ করেছে কিন্তু আমরা মসজিদে যাচ্ছি না নামাজ পড়তে মাহে রমজানের রোজা আল্লাহ আমাদের উপরে ফরজ করেছে তা সত্ত্বেও আমরা মাহে রমজানের রোজা রাখছি না হালদিসে করিমার মধ্যে রয়েছে কেউ যদি মাহের রমজানের একটি রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে তাকে নয় লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক নিজের আমুল নামাকে ভালো করার আল্লাহ আমাদেরকে তফিক দান করুক হজরতি সৈদুল্লাহ বিন মাসুদ রতিহালাহ বলেছেন আমি আমার অতীত জীবনের সেসব দিনের জন্য বেশি অনুতাপ বোধ করছি যেসব দিনে আমার আমল লামাতে আমি ল অর্জন করতে পারি পারিনি হজরতে আব্দুল আজিজ তালা আনহু বলেন দৈনিক তোমাদের বয়স কমে যাচ্ছে সুতরাং তোমরা সৎ আমল করতে কেন অবহেলা করছো একদা কেউ তাকে বলল। হে আমিরুল মমিনিন এ কাজটি আপনি আগামী কালের জন্য রেখে দিন জবাবে তিনি বলেন দিনের কাজ দিনে অনেক কষ্ট করে শেষ করি যদি আমি আজকের কাজ আগামী দিনের জন্য রেখে দিই তাহলে দু দিনের কাজ একদিনে কিভাবে শেষ করব। আজকের কাজ আগামী দিনের জন্য রেখে দিও না আগামী কাল আর একটি কাজ করতে হবে হজরতে সৈদনা হাসানে বসরি আলে বলেছেন হে মানব তুমি কয়েকটি দিনের সমষ্টি মাত্র যদি তোমার জীবন থেকে একটি দিন চলে যায় তবে মনে রেখো তোমার জীবনের একটা অংশ চলে গেল প্রিয় ইসলামী ভাইরা আমরা এসব বলিগণের বাণীগুলো শুনি কিন্তু আমল থেকে আমরা অনেক দূরে রয়েছি কতই ভালো হতো যদি শুনে শিখে যদি আমল করতাম তাহলে দুনিয়াও আমাদের জন্য ভালো হতো আর আখিরাতো আমাদের ভালো হয়ে যেত হজরত সৈদনা ইমাম শাহ রহমতুল্লাহ আলে বলেছেন আমি দীর্ঘ দিন যাবৎ আহলুল্লাহদের সহবতে ছিলাম তাদের সহবতে থেকে আমি দুটি মূল্যবান বিষয় শিখতে পেরেছি নাম্বার এক সময় তরবারির ন্যায় সুতরাং নেক আমল দ্বারা তোমরা তাকে কর্তন করো অন্যথা অনর্থক কাজে ব্যস্ত রেখে তা তোমাদের কর্তন করবে তোমরা ও হিফাজত করো তোমরা যদি নফস ভালো কাজে ব্যস্ত না রাখো তাহলে তা তোমাদেরকে মন্দ কাজে ব্যস্ত রাখবে হাজ আমল কাকে বলে পরেজগারি কাকে বলে তকুয়া কাকে বলে কাকে বলে অনেক যুবক এমন রয়েছে তা তারা জানে না শুধু দুনিয়াকে কিভাবে সাজাতে হবে দুনিয়াকে কিভাবে কিভাবে ভালো চাকরি পাবো আর কিভাবে গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকবো এ নিয়ে কিছু যুবক ব্যস্ত রয়েছে হায় সে সকল যুবক যারা আল্লাহর পথ থেকে দূরে রয়েছে তারা যদি আখরাতে একটু চিন্তা করতো আর এতটুকু যদি ভেবে নিত কি আল্লাহ তালা আমাকে আমল নামা দিয়েছে এই আমল নামায় আমি কি লিখাছি। আমার কি এত সাধ্য এত শক্তি আছে কি এই বদ আমলগুলো আমি কেমতে দিনে আল্লাহ তালার দরবারে পড়ে শোনাতে পারব আল্লাহ তালা আমাদেরকে সঠিক জ্ঞান এবং চিন্তা দান করুক ইসলামী ভাইয়েরা ইমাম রাজি রহমতুল্লাহ আলে বলেছেন আল্লাহর শপথ আহারের সময় আমার জ্ঞান চর্চা বন্ধ থাকলে আমার বেশি আফসোস লাগে কেননা সময় অতি মূল্যবান সম্পদ অষ্টম শতাব্দীর প্রখ্যাত সাফে মজাহের আলেম সৈদনা শামসুদ্দিন আসবাহানি রহমতুল্লাহ তাল সম্পর্কে হাফেজ ইবনে হাজ রহমতুল্লাহ লিখেছেন তিনি এ ভয়ে পানাহার কম করতেন যে বেশি খেলে হয়তো ঘন ঘন পায়খানার প্রয়োজন দেখা দিতে পারে ফলে বারবার শৌচাগারে গেলে সময় নষ্ট হতে পারে প্রি ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমাদের বুজুগানে নিজের সময়ের কিভাবে ভালো ব্যবহার করত আর সেই সময়ের মাধ্যমে তারা বেশি বেশি এ বাদত করত। করতো কিন্তু আজ যদি আমরা অবসর থাকি তো আমরা গেম নিয়ে বসে যাই মোবাইল নিয়ে বসে যাই বন্ধু বান্ধবের আড্ডায় চলে যাই আরে আল্লাহ যখন তোমাকে সময় দিয়েছে তো তার ঘরে চলে যাও সেখানে গিয়ে বসে থাকো এতে কাফের নিয়ত করো নাফিল নামাজ পড়ো কোরআনে মজিদ ফুরকানে হামিদের তেলামাত করো যখন নামাজের সময় হয়ে যায় জামাত সহকারে নামাজ পড়ে নাও তখন এই সময়ও কাল কেমতে দিনে আমাদের সাক্ষী দিবে তো প্রিয় ইসলামী ভাইয়েরা দেখুন আমাদের বুজুর্গানে কেরামগণ নিজের সময়ের কিভাবে ইউটিলাইজ করত। এক বুজুর্গ রহমতুল্লাহ তাল আলে যখন ঘর থেকে বের হতেন আল্লাহ তালার জিকির করতেন আর যখন ঘরে ফিরে আসতেন তো জিকির করতে করতে ফিরে আসতেন একবার তিনি আল্লাহ তালার জিকির করতে করতে ঘর থেকে বের হলেন কিন্তু কিছু পথ যেতেই তিনি ভুলে গেলেন যখন তিনার স্মরণ হলো তিনি আবার ব্যাক করলেন ফিরে আসলেন যেখান থেকে তিনি জিকির ভুলে গিয়েছিলেন সেখানে দাঁড়িয়ে আবার জিকির করতে আরম্ভ করলেন আর নিজের গন্তব্য স্থানের দিকে রবানা হলেন লোকেরা জিজ্ঞেস করলো হুজুর আপনি এমনটি কেন করলেন তখন তিনি বললেন আমি চাই কি এই জমিন আমার জিকিরের আল্লাহর দরবারে সাক্ষী দেয় আজ আমাদের যদি একটু সময় যদি আমরা পাই তো নানান ধরনের খেয়ালের মধ্যে আমরা নিজের সময়কে ব্যয় করে দিই হজরতাদি উল্লাহী ওয়ালি মুমর্ষ অবস্থায় কোরআন শরীফ পাঠ করছিলেন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি এ মুহূর্তেও কোরআনে মজিদ ফুরকানে হামিদের তেলাবাদ করছেন তিনি বললেন আমার আমল নামা চিরন্তরের জন্য বন্ধ হতে চলেছে তাই আমি তাড়াতাড়ি তাতে কিছু সংযোজন করতে চাচ্ছি প্রিয় ইসলামী ভাইরা সম্ভবপর হলে নিজের দৈনন্দিন জীবনের সময়সূচি বানিয়ে নিন ঈশা নামাজ আদায় করার পর দুই ঘন্টার মধ্যেই শুয়ে যাওয়ার চেষ্টা করুন রাত্রিবেলায় অযথা আড্ডা দেওয়া গল্প গুজবে হোটেল রেস্তোরাঁয় সরগম করে তোলা শরীর প্রয়োজন ছাড়া বন্ধু বান্ধবদের কাছে গিয়ে সময় নষ্ট করা খুবই ক্ষতিকর তাফসিরে রুহুল বায়ান চতুর্থ খণ্ড খ্রিস্টা একশত ছেষট্টি রয়েছে লুত আলানবীনা ওয় আলিহী সালাতুসালামের জাতি ধ্বংস হওয়ার কারণ এটিও একটি ছিল যে তারা চৌ রাস্তায় বসে লোকদের সাথে ঠাটা তামাশা করত সময়সূচি নির্ধারণের সময় কাজের ধরন ও প্রকৃতির প্রতি লক্ষ্য রাখুন যেন ইসলামী ভাই রাতে তাড়াতাড়ি শুয়ে যান সকাল বেলায়। তার মন মস্তিষ্ক সতেজ থাকে তাই জ্ঞান চর্চার জন্য সকাল বেলার সময় খুবই উত্তম রয়েছে বেলার ফজলত সম্পর্কে রসুল করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের একটি দোয়া ইমাম তিরমিজি বর্ণনা করেছেন কিন্তু রসুল করিম সাল্ল আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তালার নিকট দোয়া করেন হে প্রভু আমার উন্মতের জন্য সকাল বেলার সময়ে বর্ক দান করুন তো আমাদের সময় খুবই কম রয়েছে আমরা ধীরে ধীরে মৃত্যুর নিকটবর্তী হতে চলেছি আর অতি সত্বর আমাদেরকে অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের আখেরাতের চিন্তা ভাবনা করে কবর কিভাবে ভালো হবে এ নিয়ে যে চিন্তা ভাবনা করে সেই বুদ্ধিমান রয়েছে আমি ভাইয়েরা এখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত এই সময়গুলো আমাদের কি কি কাজে অতিবাহিত হচ্ছে এই সময়গুলোর মধ্যে আমাদের নেকির সংখ্যা বেশি কি গুনাহের সংখ্যা বেশি যদি নেকির সংখ্যা যদি বেশি হয় তাহলে তো ভালো আর যদি গুনাহের সংখ্যা বেশি থাকে তাহলে তাড়াতাড়ি তবা করে সেসব গৃহীত কাজ থেকে দূরে সরে যেতে হবে কেননা যা করছি যা বলছি সব কিছু আমল নামার মধ্যে লেখা হচ্ছে আর এই আমল নামা দিনে দিনে তালার দরবারে পড়ে শোনাতে হবে যার আমল ভালো সে তো জানাতে যাবে আর যার আমল মন্দ হবে তাকে ফেরেস্তারা তুলে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে জাহান্নাম অনেক ভয়ঙ্কর একটি জায়গা রয়েছে সেখানকার আগুন অনেক উত্তপ্ত রয়েছে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নাজাদ দান করুক আর বেশি বেশি নেক আমল করার তফিক দান করুক আসুন আমরা নিয়ত করি এখন থেকে পাঁচ অক্ট নামাজ পড়ব যা গুনা হয়েছে সে গুনার তবা করব মা বাবা যদি আমাদের থেকে অসন্তুষ্ট রয়েছে মা বাবাকে রাজি খুশি করব স্ত্রী ছেলে মেয়ে এবং পাড়া প্রতিবেশীর হক আদায় করব কোরআনে মজিদ ফুরকানে হামিদের তেলামত করব। বেশি বেশি আল্লাহ তালার জিকির করব যার জীবন এ মাদতের মধ্যে অতিবাহিত হয়েছে সেই আল্লাহ তালার মকবুল বান্দা আর যে জেনে শুনে নিজেকে গুনাহের মধ্যে ধসিয়ে দিচ্ছে সে অনেক বোকা রয়েছে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুক আসুন আমরা আল্লাহর দরবারে তবা করি কেননা কেউ যদি পাহাড় সমতুল্য গুনা করে আল্লাহ তালার দরবারে ক্রন্দন করে তবা করে তো আল্লাহ তালা তার তবাকে কবুল করে নিবে আর তবাকারের উদাহরণ এমন যেমন সে কখনো গুনায় করেনি আসুন আমরা তবা করি যাতে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেয় আমরা নেক হয়ে যাই পরহেজগার হয়ে যাই মদিনী চ্যানেল বাংলা এটাই চায় যাতে করে আমরা সৎ হয়ে যাই নামাজি হয়ে যাই পরহেজগার হয়ে যাই আল্লাহ তালার পছন্দনীয় বান্দা হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে পাঁচ উক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করার তৌফিক দান করুক মাদিনী চ্যানেল দেখতে থাকুন এবং অন্যান্য ইসলামিয়াকে দেখার উৎসাহ প্রদান করুন আমিন বিজাহিন নবীল আমিন সলিল্লাহ সাল্লু আলহীব তালা আলা মুহাম্মদ ওয়াসাল্লাম